অনির্দিষ্টকালের জন্য স্থগিতের মুখে আইপিএল, এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিল ক্রিকেট বোর্ড, জানাবো তার বিস্তারিত। হাসির ঘোষণা, সর্বকালের সেরা ফিনিশার ধোনি, ভিডিওতে থাকছে এ ব্যাপারে বিস্তারিত। এদিকে শূন্য মাঠ বা ভর্তি, কোহলি অদম্যই এমনই মন্তব্য করলেন অজি ক্রিকেটার। এসব বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। করোনা নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক থেকে মুক্তির কোনো লক্ষণ নেই, বরং কোনো কোনো দেশে ক্রমশ উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বেশিরভাগ খেলাধুলোয় বাকি প্রায় সব বড় বড় প্রতিযোগিতার মতো আইপিএলের দরজাও আপাতত বন্ধ হতে চলেছে। এর আগে অলিম্পিক্স পিছিয়ে গিয়েছে এক বছর, ইউরোকাপ ফুটবল পিছিয়ে দেওয়া হয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লা লিগা সব বন্ধ, আইপিএলও যে মুলতুবি রাখা ছাড়া উপায় নেই বোঝাই যাচ্ছিল। এবার সরকারিভাবেই তা জানিয়ে দিতে চলেছে ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে আগামী দু একদিনের মধ্যে এ ব্যাপারে ঘোষণা করে দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে দেওয়া হতে পারে অনির্দিষ্টকালের জন্য আপাতত আইপিএল স্থগিত থাকছে। আজ বুধবারই সেই ঘোষণা হয়ে গেলে অবাক হওয়ার থাকবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় গত শনিবার আনন্দবাজারে প্রকাশিত সাক্ষাৎকারে স্পষ্ট বলেই দিয়েছিলেন, এই পরিস্থিতিতে ক্রিকেট বা খেলা নিয়ে কথা বলার মতোই অবস্থা নেই। গোটা বিশ্ব করোনায় হানায় কার্যত লকডাউনে, কোথাও কেউ বাইরে বেরোতে পারছেন না, কোনো দেশে ফ্লাইট উঠছে না, কেউ কোথাও যেতে পারছেন না, বাড়ির ভিতর বসে থাকতে হচ্ছে। এই অবস্থায় আইপিএল নিয়ে আলোচনায় বা কী করবো সাক্ষাৎকারে বলেছিলেন সৌরভ। কার্যত তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে দিন শেষে আইপিএল অদূর ভবিষ্যতে করা অসম্ভব। আনন্দবাজারকে তিনি এমন কথা বলার দিন তিনেকের মধ্যে ক্রিকেট বোর্ড সরকারিভাবে জানিয়ে দিতে চলেছে আপাতত আইপিএল স্থগিত। ইচ্ছা করেই বোর্ডের তরফে কোনো দিনক্ষণ বলা হচ্ছে না যে এতদিন পর্যন্ত আইপিএল করা যাবে না বা অমুক মাসে গিয়ে তা করার চেষ্টা হবে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত বলা হবে, কারণ কারো কোনো পরিষ্কার ধারণাই নেই কবে করোনা নিয়ে পরিস্থিতির উন্নতি হতে পারে। দুই বা তিন মাস পরে পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয়, তখন সৌরভরা ফের আইপিএল নিয়ে ভাবতে পারেন। ফ্র্যাঞ্চাইজিদেরও সেই বার্তা দেওয়া হয়েছে। ওয়াকি বহাল মহলের মতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ক্রিকেট সূচি নিয়ে কিছু বলা যাবে না। যেমন আইপিএল নিয়ে কোনো পরিষ্কার ছবি নেই, তেমনি কেউ জানে না 18 অক্টোবর থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়ে হবে কিনা। বিশ্বের নানা জায়গা থেকে দল আসবে অস্ট্রেলিয়ায় 20 ওভারে বিশ্বকাপ খেলতে। আবার আইপিএলে একাধিক বিদেশি ক্রিকেটার অংশ নেন, স্বভাবতই উড়ান চলাচল শুরু না হলে এবং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা না উঠলে স্পষ্ট ছবি পাওয়া সম্ভব নয়। আশাবাদী ওয়াটসন, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে আইপিএল বাতিল কার্যত বাতিল হওয়ার পথে। তবে প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন মনে করেন আইপিএল হবে। তিনি চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে বলেছেন, আমার বিশ্বাস এই পরিস্থিতি থাকবে না, আমি আবার প্রিয় চেন্নাই সুপার কিংসের হয়ে ফের আইপিএল খেলতে নামবো, এমনই হতাশ হচ্ছি না। গত জুলাই মাসে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আর ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে নামেননি তিনি, যা দেখে সেই মহেন্দ্র সিং ধোনির জাতীয় দলে ফেরা কঠিন বলে মনে করেছিলেন গৌতম গম্ভীর। সেই মন্তব্যের পরে 24 ঘন্টা কাটতে না কাটতেই ধোনির শ্রেষ্ঠত্ব নিয়ে সওয়াল করলেন আইপিএলে তার চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা মাইক হাসি। বলে দিলেন, ধোনি ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার, বিপক্ষ অধিনায়ককে ও দ্রুত চাপে ফেলে দিতে পারে। এটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের ভিডিও সাক্ষাৎকারে হাসি বলেছেন, ধোনি হল অবিশ্বাস্য শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর একজন ক্রিকেটার, এই গুণের জন্য ও সর্বকালের সেরা ফিনিশার। যোগ করেছেন, ধোনির মানসিক দৃঢ়তা অসাধারণ, ও জানে কখন সীমানার বাইরে বল পাঠাতে হবে, সময় এলে সেটা ও করবেই, একেই বলে আত্মবিশ্বাস, যা আমারও নেই। হাসি আরও জানিয়েছেন, সিএসকেতে খেলার সময় রান তাড়া করতে গিয়ে ধোনির কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ পেয়েছেন। তার কথায়, রান তাড়া করতে গিয়ে আমি চেষ্টা করতাম প্রতি ওভারে লক্ষ্য যেন 12 থেকে 13 রান নিয়ে না থেকে, এটা আমি ধোনির কাছ থেকেই শিখেছি। ও এক অবিশ্বাস্য ক্রিকেটার, যে বিশ্বাস করে মানসিক চাপ যাকে সবচেয়ে কম গ্রাস করবে সেই ম্যাচটা জিতবে, যে কারণে মাথা ঠান্ডা রেখে ও ক্রিজে থাকে, এতে বোলারের উপরে চাপটা আরও বাড়ে। হাসি যোগ করেন, প্রথম সারির 2-3 জন আউট হয়ে যাওয়ার পরে বোলাররা যখন দেখে ধোনি টিকে রয়েছে, তাতে ওদের চাপ বাড়ে, তখনই নো ওয়াইড বা লুজ বল আসা শুরু হয়, ফলে রান বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে। আর এটাই ধোনির রণনীতি। তাহলে যত বেশি সময় তুমি মাথা ঠান্ডা রেখে লড়বে, তত বেশি সময় তুমি প্রতিপক্ষের মাথায় চড়ে থাকতে পারবে। হার প্রসঙ্গে হাসি বলেছেন, ধোনি খুব দ্রুত হারের ধাক্কা ভুলে যেতে পারে, ম্যাচ হারলে একটু হতাশ আসে, কিন্তু তারপরে পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দেয় ও, যা আরও একটা গুণ।
ধোনির ঠান্ডা মস্তিষ্কের প্রশংসা করে সিএসকে বর্তমান সতীর্থ মুরলী বিজয় উল্লেখ করেছেন। 2014 সালে ট্রেন্ট ব্রিজে তার ও ধোনির জুটিতে করা 126 রানের ইনিংসের মন্তব্য, ওই ইনিংসটা স্মরণীয়, আমাদের 4 উইকেট চলে গিয়েছিল, এমএস আমাকে শান্ত মাথায় খেলার পরামর্শ দিয়ে স্কোরবোর্ডকেও সচল রাখছিল। ধোনির পাশে দাঁড়িয়েছেন সিএসকে আর এক সতীর্থ সুরেশ রায়না। তিনি বলেছেন, মাহি ভাইয়ের গতিবিধিতে বয়সের কোনো লক্ষণ চোখে পড়েনি। এবার সিএসকে শিবিরে ধোনি যেভাবে ব্যাটিং করেছিল তা অসাধারণ ছিল। করোনা ভাইরাস সংক্রমণ থেকে পৃথিবী মুক্ত হতে না পারলে ভবিষ্যৎ দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে, এমনও হতে পারে বছর শেষে ভারতের যে অস্ট্রেলিয়া সফর আছে সেখানে ফাঁকা মাঠে খেলা হলো। সেক্ষেত্রে কি মানিয়ে নিতে পারবেন বিরাট কোহলি, নাকি দর্শক শূন্য মাঠে খেলতে মানসিকভাবে কোনো সমস্যায় পড়বেন ভারত অধিনায়ক? অস্ট্রেলিয়ার অফ স্পিনার নেথান লায়নের কাছে এই প্রশ্নের জবাব আছে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কোহলির মতো দক্ষতা সম্পন্ন ক্রিকেটার ফাঁকা মাঠেও নিজের সেরাটা তুলে ধরতে সমস্যায় পড়বেন না। লায়ন বলেছেন, বিরাট একজন মহাতারকা, ও যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে, যে কোনো পরিবেশে খেলা হোক না কেন বিরাটের সমস্যা হবে না। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে লায়ন বলেছেন, আমি আর মিচেল স্টার্ক আগের দিন আলোচনা করছিলাম যে ভারতের সঙ্গে সিরিজটা যদি ফাঁকা মাঠে হয় তাহলে দেখতে হবে কিভাবে দর্শক শূন্য পরিস্থিতিতে নিজেকে তাঁতিয়ে তোলে বিরাট। লায়ন এবং স্টার্ক এও দেখতে চান মাঠের ফাঁকা চেয়ারগুলোতে কিভাবে তাঁতিয়ে তোলার চেষ্টা করবেন কোহলি। তার মুখে শোনা গিয়েছে আরও এক ভারতীয় ব্যাটসম্যানের প্রশংসা, তিনি চেতেশ্বর পূজারা। লায়ন মনে করেন, বেশিরভাগ সময় বিপক্ষ দল পূজারাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করে না। অস্ট্রেলিয়া অফ স্পিনার মন্তব্য, ভারতীয় দলকে নিয়ে আলোচনায় বসলে অনেক সময় পূজারা আড়ালে চলে যায়। প্রথমে বিরাট, রাহানে দুর্বল সবার নজর পড়ে, কিন্তু পূজারা হলো একটা প্রাচীর, যা বলবো নতুন প্রাচীর। এদিকে এই বছর অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়ে প্রশ্ন থাকছে। কেউ কেউ এমনও বলেছেন, প্রয়োজনীয় দর্শক শূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ হোক, কিন্তু সেই প্রসঙ্গে প্রায় শাই অ্যালান বর্ডারের বলেছেন, ফাঁকা মাঠে খেলা হবে এটা আমি কল্পনাও করতে পারছি না। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।